গদাধর তোর পূজো পেয়ে আমি প্রসন্ন হয়েছি চিরকাল আমি এখানে বীরামা নামে বিরাজ করব এখানে যে রটন্তী কালী পূজো করলি তুই সেই কালী পূজো মন্দিরে ফিরে গিয়ে কর সবার কল্যাণ হবে জয় মা 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 রে তোর স্বাদ হয়েছে এই একই রকমের পুজো দক্ষিণেশ্বরের মন্দিরেও পেতে হবে মা হবে নিশ্চয়ই হবে তার আগে সেই ভৈরবী মায়ের কাছে গিয়ে এই রটন্তী কালী পুজোর নিয়ম কানুন আমি বরং ভালো করে চিনে নি হৃদে 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 এই তো এই তো ছোট মামা এই দেখো পলা ডাকাত তোমার নতুন ভক্ত তোমার জন্য ফলমূল পাঠিয়েছে দে ডাকাত সর্দার নিজেই দলবল নিয়ে কোথায় বেরুল ঠিক আছে সন্দেহ নেই আমার মা কইলেন দক্ষিণেশ্বরে মন্দিরে গিয়ে রটন্তী কালী পুজো করতে হ্যাঁ রে আমাদের যেতে হবে রে যেতে হবে দক্ষিণেশ্বরের মন্দিরে হ্যাঁ তার আগে ওই ভৈরবী মা তারে খুঁজে বার করতে হবে তার কাছ থেকে পুজোর বিধি ভালো করে জেনে নিতে হবে চল চল দেখিনি চল চল গা বসে রইলি কেন দাঁড়াও দাঁড়াও দেখিনি একটু আমি তো ভেবেছিলাম তুমি এখান থেকে বীরপুরে সিঙ্গি বাড়ি যাবে যে তুমি তো কিন্তু মা মাই তো সব গোল বাদালে এখন আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরে কালী পুজো করতে হবে চল দেখিনি চল সত্যি ছোট মামা তুমি যে কি চাও আর কি করো সে বোঝার সাধ্যই হৃদয় রামের নেই ফলগুলো কি এখানে পড়ে থাকবে না তুমি খাবে ওই ফল বরং তুই পুটুলিতে বড়ে নে আমাকে যদি রটন্তী কালী পুজো করতেই হয় তাহলে তো আমার খাওয়া চলবে না আগে আগে সেই ভৈরবী মারে খুঁজে পেতে হবে তার কাছ থেকে তো পুজো বিধি জানতে হবে দেখিনি আয় আয় তুই বড়ে নে সব পুটুলিতে বড়ে নে দেখ রে দেখ ছোট মামা মনে হচ্ছে এখানেই ভৈরবী মা ছিলেন কিন্তু তিনি গেলেন কোথায় ওরিদে এই দুনি থেকে যে এখনো ধোঁয়া উঠছে হ্যাঁ গা তার মানে ওই ভৈরবী মা কিছু আগে পর্যন্ত এখানে ছিলেন ঠিক করেছো ঠিক করেছো ও কি গা কি হলো গা ছ্যাঁকা লাগলো রে ও কি গা এই পাথর কানা এমন উত্তপ্ত কেন আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে আমাকে উদ্ধার করে প্রতিষ্ঠা কর তুই এখানে প্রতিষ্ঠা কর রটন্তী কালী পুজো কর
हाथे पुछो कर বীরপুরে জঙ্গলে ঢুকব। তোমরা শক করে তৈরি থাকো। শুনেছি জঙ্গলে নাকি ডাকাতের উপদ্রব আছে, অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হও। যতদূর খবর পেলুম তাতে মনে হচ্ছে ছোট বাচ্চাজিরা এই জঙ্গলেরই কোথাও আটক হয়েছে। এসো আমার সঙ্গে। সব দিক তো একই রকম লাগছে গা। ওরিদে রিদে আজই আমাদের দক্ষিণেশ্বরে পৌঁছতে হবে রে। আচ্ছা ছোট মামা, এখন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে গিয়ে ওই রতনটি কালীপূজার ব্যবস্থা করতে হবে, তাই না? কিন্তু এই জঙ্গল থেকে বেরোবো কোন দিশে তাই তো বুঝতে পারছি না। তোমার এই ডাকাত ভক্ত সাত সকালে ফলমূল দিয়ে গেলে তোমার জন্য, দিয়ে গোটা দল নিয়ে যে কোথায় গেলে। এই পথে এসো দেখিনি আমার সঙ্গে, এই পথে এসো। আচ্ছা ছোট মামা, ওই ডাকাতরা কি ভাবছে তুমি এখানেই থাকবে? ওরিদে হ্যাঁ ওরিদে, কারা যেন এদিকেই আসছে। কারা আর আসবে, ওই বলা ডাকাতের দলই আসছে। থাম দেখিনি, আমার মন কয়েছে ছোট বাচ্চাজি এখানে কোথাও আটক হয়ে আছে। ছোট বাচ্চাজি, ও ছোট বাচ্চাজি, রিদে ঠাউর। ও ছোট মামা, ছোট মামা, কার গলার স্বর শুনছো? রানী মান্না? হ্যাঁ তো। ছোট মামা, এই সব জঙ্গলে না দিনে মানেও নিশীতে ডাকে, সারাদিনে সারাদিনে, চলো চলো। দূর বেটা, খালি ভয় পায়। ওরে ওরে মায়ের মহিমা কেন দেখেছিস? জয় মা, জয় মা। রতন্তী কালী পুজো তো হবেই, সেই জন্যই তো মা রানীমারে একে নিয়ে এনে পেলে। আয় দেখে নি, আয় রানীমা। ও রানীমা, শুনতে পাচ্ছ গো? আমি এদিকে গো, এদিকে। আয় দেখে নি, আয়। ও রানীমা, রানীমা, মা স্বয়ং তোমার একে নিয়ে এনে পেলেন। ও রানীমা, আমাদের এক্ষুনি দক্ষিণেশ্বরে ফিরে যেতে হবে গো। হ্যাঁ, হাতে একদম সময় নেই, সেখানে গিয়ে আমাদের রতন্তী কালী পুজোর সব ব্যবস্থা করতে হবে। বলি ও ছোট বাচ্চাচি, একটু থামো দেখি, একটু থামো। তুমি এত কথা একসাথে কইলে আমি কোন কথা ধরবো কাউ দেখিনি। বলি রে জেঠা, হ্যাঁ তোমরা তো যাচ্ছিলে বীরপুরের সিংকি বাড়ির দিকে, তোমরা এখানে আটক হলে কি করে? ডাকাতের হাতে পড়নি তো তোমরা? পড়েছি বই কি রানীমা, ডাকাতের হাতে পড়েছি। তবে সে ডাকাত কাল রেতেই ছোট মামার ভক্ত হয়ে গেছে।
সে অনেক ঘটনা রানীমা আপনাকে যে তার দেখিনি ও রানীমা মা স্বয়ং ইচ্ছে প্রকাশ করেছেন রটন্তি কালী পূজক দক্ষিণেশ্বরের মন্দিরে বাচ্চাজি ই আবার কোন কালী পূজক এ বিষয়ে তো আমি কিছুটি জানি নে গো আমি কি কিছু জানি নাকি কাল রেতে এক ভৈরবী মা এসেছিলেন তিনি কিছু কিছু উপাচার শিখিয়ে দিয়ে গেলেন আমি ভাবলুম সকালে গিয়ে বাকি সব শিখব কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ কর্তাও নেই তবে একখানা কথা আমি বুঝেছি মায়ের যখন লটন্তি কালী রূপে পুজো পাওয়ার স্বাদ হয়েছে তখন মাই সব ব্যবস্থা করবে সব ব্যবস্থা করবে চলো দেখিনি এখানে দাঁড়িয়ে আর বক বক করবো আমরা দক্ষিণেশ্বরে যাই চলো ও হ্যাঁ আর একটা কথা ওরানিমা তুমি কাউরে এখন বীরপুরে পাঠিয়ে দাও দেখিনি আমি না সেখানে পরে যাব আর হ্যাঁ কলকাতা থেকে একজন ভালো কুমোরও পাঠিও হ্যাঁ বেশ যেতে যেতেই না হয় শুনবো তুমি এই জঙ্গলে আর কি কি মহিমে দেখিয়েছ রানীমা আমি কি কিছু করি নাকি মা যেমন চালায় আমি তো তেমনই চলি তেমন জয় মা জয় মা ও ছোট বাচ্চাচি বলি রটন্তি কালী পুজোর এখন তো বিধি নিষেধ কিছু জানা গেল না এখন আমরা কি করব বর্ষা রাখো গোড়ানি মা আমার মন বলছে মা ঠিক কিছু না কিছু ইশারা করবে দেখো চলো চলো মা বলছিলাম যে এখানে কোনো মা কালীর থান কিংবা মন্দির আছে হ্যাঁ বাবা আছে তো কিন্তু আপনারা ঠিক কোথা থেকে আসছেন সে অনেক কথা মা আমরা আসছি বহু দূর থেকে আমরা বিভিন্ন সতীপীঠ ঘুরে ঘুরে মায়ের আরাধনা করি ভেবেছিলাম যে সোজা জ্বালামুখে যাব কিন্তু পথে এমন স্বপ্ন পেলাম যে আমাদের আমাদের তিনজনকে এদিকেই আসতে হলো মা ও সাধক বাবা কি স্বপ্ন দেখলে আমাদের কও না তোমার হাসিখানা যে খুব মন কাড়ে বাবা তা কি নাম তোমার আমি গদাধর চাটুজ্জে মায়ের পুজুরি এই তো পাশেই মায়ের মন্দির ইনি হলেন আমাদের রানী মা তা হ্যাঁ ও সাধু বাবা নিশ্চয়ই মা স্বয়ং স্বপন দিয়ে তোমাদের এখানে আসতে কয়েছেন দেখলে তো দেখলে তো রানীমা আমি তোমারে বলেছিলুম না মায়ের নিজেরই স্বাদ হয়েছে এখানে রটন্তি কালী পুজো হোক তাই তো দেখছি কাছ পচাচ্ছি এই কথা কি ঠিক বাবা আগে হ্যাঁ মা
আমরা তিনজনে স্বপ্ন পেলাম যে ভাজের আমাদের বলছেন ভাগীরথীর তীরে আমার যে ঠাই আছে সেখানেই রটন্তী কালী পুজো হবে। আমরা আর কোনো কিছু না ভেবে এদিকে চলে এলাম, কিন্তু মা রটন্তী কালী পুজো যে আজকে হবার কথা। রটন্তী কালী পুজো চতুর্দশী অমাবস্যায় হয়, আর এই রটন্তী কালী পুজো করলে সবার মনস্কামনা পূরণ হয়, বিশেষ করে যাদের দাম্পত্য জীবন সুখের নয়, যারা জীবনে কারোর মন পায়নি, তারা যদি ভক্তি ভরে এই পুজো করে তাহলে তাদের সব মনস্কামনা পূর্ণ করে। বাহ ছোট মামা, তুমি এই সাধক বাবার কাছ থেকে রটন্তী কালী পুজোর সব নিয়মবিধি ভালো করে জেনে নাও, কেমন? কাম দেখিনি তুই? আগে ওনার কাছ থেকে জানি যে মা রটন্তী কালী রূপ কেন ধারণ করলে না? ও সাধক বাবা, আমারে তুমি কও না গো, হ্যাঁ এই কালী পুজোর চল কেমন করে হলো, হ্যাঁ সে গল্প কানা কও না, কখন থেকে মনটা ছটফট করছে তা শোনার জন্য। সে তো অনেক গল্প আছে বাবা, একটা গল্প হলো শ্রীরাধা যে আদপে আদ্যাশক্তিরই রূপ সে কথা তার স্বামী আয়ান ঘোষ প্রথম বুঝতে পেরেছিলেন এই তিথিতে। সে কি কথা বাবা, এখন তো দেখছি বৈষ্ণব ধর্মের সঙ্গে শাক্ত ধর্মের অনেক মিল আছে। হ্যাঁ মা, আর আমি এখন এও বুঝতে পারছি মা নিজের পুজোর জোগান নিজেই করে, আর নিজেই নির্দেশ দেন কি করতে হবে না হবে, আমরা শুধু শুধু চিনতে করে মরি। মা মা, ছোট ঠাকুর আপনারা সব ফিরেছেন নিরাপদে? আচ্ছা মা, আমাকে একবার খবর পাঠালেন না সেই বীরপুর চলে গেলে ছোট ঠাকুর আর রিজা ঠাকুরের সন্ধানে? আমাকে বলবেন তো, আচ্ছা যদি পথে ঘাটে কোনো বিপদ আপদ কিছু হতো তাহলে? আর ছোট ঠাকুর, তোমাদেরও বলিহারি, কতবার বলেছি দূরে যদি কোথাও যাবার থাকে তাহলে আমাকে জানাবে, আরে আমি ব্যবস্থা করে দিতাম। তো আচ্ছা এনারা কারা? শেষ হয়েছে তোমার বকা জকা, শেষ হলে তবে তো কইব এনারা কারা। এনারা হচ্ছেন মায়ের সাধক, অনেক দূর থেকে মায়ের নির্দেশ পেয়ে এখানে এসেছেন কালী পুজো হবে বলে। এনাদের তো সেবা যত্ন করতে হবে। হ্যাঁ চলো চলো গো, চলো মন্দিরে যাই, আমরা মন্দিরে যাই, চলো চলো। হ্যাঁ ও অরিদে তুই যা দেখিনি, তুই আগে যা, তুই আড়ান ঠাউরে ক যে তিনি যেন কোনো আয়োজন না করেন, হ্যাঁ আজকে পুজো একটু অন্যভাবে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ যা দেখিনি যা। আচ্ছা মা, এসবের অর্থ একটু বুঝিয়ে বলবেন। এই সব কিছু মায়ের লীলা, সব মায়ের লীলা। বীরপুরের জঙ্গলে অনেক ঘটনা ঘটেছে, সেসব কথা না হয় আমি তোমাকে পরে কইব, তবে এখন আমাদের হাতে বেশি সময় নেই, মায়ের পুজোর জোগাড় জাতি করতে হবে। মা নিজে এখানে পুজো পেতে চেয়েছে, আর দেরি করলে চলবে না মতো, তুমি চলো আমার সঙ্গে। ছোট বচ্চাজি তুমিও এসো, কেমন আমরা এগোলো, এসো মতো, তোমরাও চলো এসো। চিন্তা করো না গো, মায়ের নির্দেশে কোনো বিঘ্ন ঘটবে না, হ্যাঁ কোনো বিঘ্ন ঘটবে না এই পুজো। হ্যাঁ গা, কইছিলুম যে আমাকে তুমি রটন্তী কালী পুজোর নিয়ম বিধি সব শিখিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব শিখিয়ে দেবে। আর হ্যাঁ আমারে কিন্তু ওই গল্পগুলো সব শোনাতে হবে। গুরুদেব, আজকের দিনেই তো মা পার্বতী ছিন্নমস্তা রূপ ধারণ করেছিলেন, সেই গল্পটাও শুনিয়েন। আজকের দিনে? সখীদের খিদে তেষ্টা মেটানোর জন্য মা নিজে মুণ্ডচ্ছেদ করেছিলেন, তাই না বাবা? হ্যাঁ বাবা। অথচ সকলে মায়ের ছিন্ন মস্তার রূপ থেকে কত ভয় পায়, কিন্তু মায়ের অপার করুণা কানা
কেউ দেখেনি। মারে তোর কত লীলি, কত লীলি, জয় মা।